মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি বাংলাদেশের মানুষের কাছে মুসলিম জননেতা হিসেবে সমধিক পরিচিত। তিনি ছিলেন 20 শতকে ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণ আন্দোলনের নায়ক। সারা রাজনৈতিক জীবনে তিনি প্রচুর প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিলেন এবং বেশ কিছু সাধারণ ও স্থানীয় নির্বাচনে জয়ীও হয়েছিলেন, তবে কখনো ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেননি। তার নেতৃত্বের ভিত্তি ছিল কৃষক শ্রমিক জনসাধারণ যাদের অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য তিনি নিরবিচ্ছিন্ন সংগ্রাম করে গিয়েছেন। 1947 সৃষ্টি পাকিস্তান ও 1971 প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার, এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। তিনি রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় মাওপন্থী কমিউনিস্ট তথা বামধারা রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার অনুসারীদের অনেকে সেজন্য তাকে লাল মাওলানা নামেও ডাকতেন। মাওলানা ভাসানী ছিলেন একজন দূরদর্শী নেতা এবং 50-এর দশকে নিশ্চিত হয়েছিলেন যে পাকিস্তানের অংশ হিসেবে বাংলাদেশ একটি অচল রাষ্ট্র কাঠামো। 1957 সালের কাগমারি সম্মেলনে তিনি পাকিস্তানের পশ্চিমা শাসকদের ওয়ালাইকুম আসসালাম বলে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ঘণ্টা বাজিয়েছিলেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1880 সালের 12 ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া পল্লীতে জন্মগ্রহণ করেন। তার পিতা হাজি শারাফত আলী, হাজি শারাফত আলী ও বেগম শারাফত আলীর একটি মেয়ে ও 3টি ছেলে, সবার ছোট মোহাম্মদ আব্দুল হামিদ খান। ছেলে মেয়ে বেশ ছোট থাকা অবস্থায় হাজি শারাফত আলী মারা যান। তার ডাকনাম ছিল জায়গামিয়া। পিতৃহীন হামিদ প্রথমে কিছুদিন চাচা ইব্রাহিমের আশ্রয়ে থাকতেন। ওই সময় ইরাকের এক আলেম ও ধর্মপ্রচারক নাসিরউদ্দিন বগদাদি সিরাজগঞ্জে আসে। হামিদ তার আশ্রয়ে কিছুদিন কাটান। স্থানীয় স্কুল ও মাদ্রাসায় কয়েক বছর অধ্যয়ন ছাড়া তার বিশেষ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। তিনি কর্মজীবন শুরু করেন টাঙ্গাইলের কাকমারিতে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে। পরে তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে এলাকার কালা গ্রামে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। 1919 সালে ব্রিটিশ বিরোধী অসহযোগ ও খিলাফত আন্দোলনে যোগদানের মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। কংগ্রেসে যোগদান করে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে 10 মাস কারাদণ্ড ভোগ করেন। 1925 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জমিদার শামসুদ্দিন আহমেদ চৌধুরীর মেয়ে আলেমা খাতুনকে বিবাহ করেন। পরবর্তীতে তিনি বিয়ে করেন হামিদা খানম ভাসানীকে। পীর মা হিসেবে ভুরিঙ্গামারিতে খ্যাত কামাত আরিঙ্গারিয়া গ্রামে বর্তমানে এই গ্রামটি প্রতিষ্ঠিত পেয়েছে ভাসানী নগরী হিসেবে, আর এটি সীমান্ত ঘেঁষা একটি অজপাড়া গা। 1926 সালে তিনি তার সহধর্মিণী আলেমা খাতুনকে নিয়ে আসাম গমন করেন এবং আসামের প্রথম কৃষক প্রজা আন্দোলনে সূত্রপাত ঘটান। 1929-এ আসামে ধুবুরিয়া জেলার ব্রহ্মপুত্র নদের ভাসানচরে প্রথম কৃষক সম্মেলন আয়োজন করেন, আর এখান থেকে তার নাম রাখা হয় ভাসানীর মাওলানা, আর এরপর থেকে তার নামের শেষে ভাসানী শব্দ যুক্ত হয়। 1931-এ সন্তোষের কাকমারিতে, 1932-এ সিরাজগঞ্জের কাওয়ারখোলায়, 1933-এ গাইবান্ধার বিশাল কৃষক সম্মেলন করেন। 1937 সালে ভাসানী মুসলিম লীগে যোগ দেন এবং অচিরেই দলের আসাম শাখার সভাপতি নির্বাচিত হন। আর এ ভৌগোলিক বাধ্যবাধকর ব্যাপারে আসামের মুখ্যমন্ত্রী স্যার মোহাম্মদ সাদুল্লাহর সঙ্গে মাওলানা ভাসানী সংঘর্ষ বাঁধে, আর ভারত বিভাগের সময় ভাসানী আসামের গোলাইপাড়া জেলায় এ প্রথার বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, আর আসাম সরকার তাকে গ্রেপ্তার করে। 1947 সালের শেষের দিকে এই শর্তে মুক্তি দেয় যে তিনি আসাম ছেড়ে চলে যাবেন, আর 1948-এ মুক্তি পান। এরপর তিনি টাঙ্গাইলের সন্তোষে ফিরে আসেন। 1948 সালের প্রথম দিকে তিনি বঙ্গীয় মুসলিম লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ববঙ্গ ব্যবস্থাপক সভায় সদস্য নির্বাচিত হন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকায় রাষ্ট্রভাষা আন্দোলনে পুলিশের গুলিতে
কয়েকজন ছাত্র নিহত হন। ভাসানী এর কড়া প্রতিবাদ করে। 23 ফেব্রুয়ারি তাকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। আর রাজনৈতিকভাবে ভাসানী এতে আরও শক্তিশালী হয়ে ওঠেন। 50-এর দশকে প্রথম দিকে ভাসানী সবচেয়ে প্রতিবাদী এবং সত্যিও রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আওয়ামী মুসলিম লীগের সভাপতি হিসেবে ভাসানী তখনকার 5টি বিরোধী দল নিয়ে যুক্তফ্রন্ট নামে একটি মোর্চা গঠন করেন। এই মোর্চার অপরাপর নেতা ছিলেন একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান ও হাজী মোহাম্মদ দানেশ। 1954 সালের মার্চ মাসে অনুষ্ঠিত নির্বাচনে যুক্তফ্রন্ট 223টি আসন লাভ করে এবং মুসলিম লীগ পায় মাত্র 60টি আসন। বারবার কারাবরণের ফলে কারাগারে কমিউনিস্টদের সঙ্গে মাওলানার যোগাযোগ ঘটে এবং তিনি সমাজতান্ত্রিক মতবাদ সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠেন। আর কমিউনিস্টরা তাকে আদমজি জুট মিল ও মজুদুর ইউনিয়নের এবং পূর্ব পাকিস্তানের রেলওয়ের এমপ্লয়িজ লীগের সভাপতি করে। 1954 সালের মে দিবসে তিনি ঢাকা ও নারায়ণগঞ্জে 2টি বৃহত্তম শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন। ওই বছরই তিনি পূর্ব পাকিস্তান কৃষক সমিতির সভাপতি হন। আর এর কিছুদিন পর তিনি কমিউনিস্ট প্রভাবিত আন্তর্জাতিক শান্তি কমিটির পূর্ব পাকিস্তান শাখার সভাপতি পদে আসীন হন এবং স্টকহোমে অনুষ্ঠিত বিশ্ব শান্তি সম্মেলনে যোগদান করেন। আর এই সুযোগে তিনি ইউরোপের বহু দেশে ভ্রমণ করে বিশ্বব্যাপী সমাজতান্ত্রিক আন্দোলন সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান লাভ করে। ইতিমধ্যে আওয়ামী মুসলিম লীগ এবং কৃষক শ্রমিক পার্টির দ্বন্দ্বের কারণে যুক্তফ্রন্ট ভাঙ্গনের সম্মুখীন হয়। আর আপ্রাণ চেষ্টা করেও তিনি এই দ্বন্দ্ব মেটাতে পারেননি। আর এদিকে 1956 সালে কেন্দ্রে হোসেন শহীদ সোহরাওয়ার্দী আওয়ামী মুসলিম লীগ এবং কোয়ালিশন সরকার গঠন করে। আর সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী হন এবং আতাউর রহমান খান পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী করা হয়। আর পাকিস্তানের সংবিধান প্রণয়নের ব্যাপারে সোহরাওয়ার্দীর সঙ্গে মাওলানার মতবিরোধী দেখা দেয়। আর প্রস্তাবিত পাকিস্তান সংবিধানে সংখ্যালঘু জনগোষ্ঠীর পৃথক নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে মাওলানা তীব্র প্রতিবাদ করে। আর সোহরাওয়ার্দী পৃথক নির্বাচনের পক্ষপাতী ছিলেন। মাওলানা তার মার্কিন যুক্তরাষ্ট্র গেসা বৈদেশিক নীতির ও বিরোধিতা করেন। তিনি চেয়েছিলেন চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে। মাওলানা ভাসানী 1957 সালে কাকমারিতে আওয়ামী লীগ লীগের এক সম্মেলনে আহ্বান করেন। আর ওই সম্মেলনে তিনি সোহরাওয়ার্দীর বৈদেশিক নীতির তীব্র বিরোধিতা করেন। আর এই মতবিরোধীদের কারণে দলে ভাঙ্গন স্পষ্ট হয়ে ওঠে। আর ওই বছর মাওলানা ভাসানী ঢাকায় পাকিস্তানের সকল বামপন্থী দলের একটি সম্মেলনে আহ্বান করেন এবং ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি ন্যাপ নামে একটি নতুন দল গঠন করে। তিনি এ দলের সভাপতি হন। এর সেক্রেটারি জেনারেল হন পশ্চিম পাকিস্তানের মাহমুদুল হক ওসমানি। আর এ সময় থেকে মাওলানা প্রকাশ্যে বামপন্থীর রাজনীতি অনুসরণ করতে থাকে। আর 1958 সালে পাকিস্তানের সেনাপ্রধান আইয়ুব খান রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলে মাওলানাকে আবার আটক করা হয়। 1963 সালে জেল থেকে মুক্তি পাওয়ার পর মাওলানা চীন ভ্রমণে যান এবং 1964 সালে হাভানায় বিশ্ব শান্তি সম্মেলনে অংশগ্রহণ করেন। তিনি আইয়ুব খানের প্রস্তাবিত মৌলিক গণতান্ত্রিকদের ধারা গঠিত নির্বাচক মণ্ডলীর কঠোর বিরোধিতা করেন এবং প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচনের পক্ষে আন্দোলন শুরু করেন। আর 1967 সালে বিশ্ব সমাজতন্ত্র, সোভিয়েতপন্থী ও চীনপন্থী এই দুই শিবিরে বিভক্ত হয়ে পড়ে। আর পূর্ব পাকিস্তান ন্যাপ ও ভাগ হয় এবং মাওলানা চীনপন্থী দলের নেতৃত্বে থাকেন। তিনি আইয়ুব সরকারকে সাম্রাজ্যবাদের লেজুর হিসেবে গণ্য করেন এবং আইয়ুব খানকে ক্ষমতা থেকে অপসারণের জন্য আন্দোলন শুরু করেন। তিনি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাকে মুক্তিদানের জন্য চাপ সৃষ্টি করেন। আর বিরোধী দলের কঠোর আন্দোলনের মুখে আইয়ুব খান পদত্যাগ করে এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতায় আসীন হন। রাজনৈতিক সংকট নিরসনের জন্য ইয়াহিয়া খান 1970 সালে 7ই ডিসেম্বর পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন। মাওলানা নির্বাচন বয়কট করে নভেম্বরে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত লোকদের ত্রাণ ও পুনর্বাসনের আত্মনিয়োগ করেন। ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের প্রতি
কেন্দ্রীয় সরকারের অবহেলার কারণে মাওলানা প্রকাশ্যে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা দাবি করেন। 70 সালের 6-8 আগস্ট বন্যা সমস্যা সমাধানের দাবিতে অনশন পালন করেন। অতঃপর সাধারণ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং 12 নভেম্বর 1970 পূর্ব পাকিস্তানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হলে দুর্গত এলাকায় ত্রাণ ব্যবস্থায় অংশগ্রহণ নেওয়ার জন্য ন্যাপ প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ান। 1970 সালের 4 ডিসেম্বরে ঢাকার পল্টন ময়দানে এক জনসভায় স্বাধীন পূর্ব পাকিস্তান দাবি উত্থাপন করেন। 1971 মার্চ মাসে শেখ মুজিবুর রহমানের অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করেন এবং 18 জানুয়ারি 1971 পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় স্বাধীনতার ঘোষণা প্রদানের জন্য তার প্রতি আহ্বান জানিয়েছিলেন এবং স্বাধীনতা যুদ্ধের সময় ভারতে যান এবং মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হন। 25 মার্চ রাতে মাওলানা ভাসানী সন্তোষে তার গৃহে অবস্থান করছিলেন। তিনি পাকিস্তান বাহিনীর দৃষ্টি এড়িয়ে টাঙ্গাইল ছেড়ে তার পিতৃভূমি সিরাজগঞ্জে চলে যান এবং পাকিস্তানি বাহিনী তার সন্তোষের বাড়িটি পুড়িয়ে দেয়। মাওলানা ভাসানী মুজাফর ন্যাব নেতা সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে নৌকাযোগে ভারত সীমানা অভিমুখে রওনা হন। অবশেষে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী মইনুল হক চৌধুরীর সাহায্যে মাওলানা ভাসানী ও সাইফুল ইসলাম 15-16 এপ্রিল পূর্ববঙ্গ অতিক্রম করে আসামে ফুলবাড়ি নামক স্থানে উপস্থিত হন। পরে তাদের হলদিগঞ্জে বিএসএফ ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়। এরপর মাওলানা ভাসানী ও সাইফুল ইসলামকে প্লেনে করে কলকাতা পাঠিয়ে দেওয়া হয় এবং পার্ক স্টেটের কোহিনুর প্যালেসের 5ম তলায় একটি ফ্ল্যাটে তাদের অবস্থানের জন্য দেওয়া হয়। 1971 সালের 23 এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার পরে মাওলানা ভাসানী একটি বিবৃতি প্রদান করেন যা ভারতীয় বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া মাওলানা ভাসানী চীনের নেতা মাও সেতুং ও চং এনলাই এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে তার বার্তা পাঠিয়ে তাদের অবহিত করেন যে পূর্ববঙ্গে পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক হারে গণহত্যা চালাচ্ছে আর সেজন্য তিনি প্রেসিডেন্ট নিক্সনকে অনুরোধ করেন যে এই মর্মে যে তিনি যেন পাকিস্তানকে অস্ত্র সরবরাহ না করেন। আর উপরস্থ মাওলানা ভাসানী প্রেসিডেন্ট নিক্সনকে বাংলাদেশকে স্বীকৃতি দেবার আহ্বান জানান। 1971 সালের 25 এপ্রিল মাওলানা ভাসানী সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পাকিস্তান বাংলাদেশের জনগণের ওপর যে বর্বরোচিত অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন। 31 মে মাওলানা ভাসানী এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে 7.5 কোটি মানুষ দখলদার বাহিনীর সঙ্গে জীবনমরণ সংগ্রামে লিপ্ত। তারা মাতৃভূমি রক্ষার জন্য বদ্ধপরিকর। তারা এই সংগ্রামে জয়লাভ করবে। 7 জুন মাওলানা ভাসানী এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের সব অঞ্চল আজ 10 লাখ বাঙালির রক্তে স্নাত এবং এই রক্ত স্নানের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা আসবে। আর এর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ 2 বার কোহিনুর প্যালেসে এসে মাওলানা ভাসানীর সঙ্গে বৈঠকে মিলিত হন এবং তার পরামর্শ ও সহযোগিতা প্রার্থনা করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সর্বদলীয় চরিত্র দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশের সরকারের উদ্যোগে 8 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয় যার সভাপতি ছিলেন মাওলানা ভাসানী। আর ওই উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন তাজউদ্দিন আহমেদ, মনি সিং, অধ্যাপক মুজাফফর আহমেদ, মনোরঞ্জন ধর প্রমুখ। মাওলানা ভাসানীর সভাপতিত্বে ওই উপদেষ্টা কমিটির সভায় এই মর্মে অভিমত ব্যক্ত করা হয় যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মাওলানা ভাসানী কলকাতা ছাড়া দেরুদুন, দিল্লি ও অন্যান্য স্থানে অবস্থান করেন। পরবর্তীকালে অনেকে অভিযোগ করেন যে ভারতে থাকাকালীন তিনি নজরবন্দি অবস্থায় ছিলেন। ভারতের অবস্থানকালে মাওলানা ভাসানী 2 বার অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছিল। মাওলানা ভাসানী 1972 সালের 22 জানুয়ারি ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। 1972-এর 25 ফেব্রুয়ারি সাপ্তাহিক হক কথা প্রকাশ করেন যে বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তির বিরোধিতা করলেও মুজিব সরকারের জাতীয়করণ নীতি এবং 1972-এর সংবিধানের প্রতি সমর্থন প্রকাশ করেন। 1970 সালে খাদ্য দাবিতে ঢাকায় 15-22 মে অনশন ধর্মঘট পালন করেন। আর 1974-এর 8 এপ্রিল হুকুমতের রাব্বানিয়া সমিতির গঠন করেন। 1 বছর জুন মাসে আইন অমান্যর আন্দোলন শুরু করলে টাঙ্গাইলের সন্তোষে গৃহবন্দী হন। 1976-এর 16 মে ফারাক্কাবাদ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক
লং মার্চের নেতৃত্ব দেন। একই বছরে 2 অক্টোবর খোদাই খিদমতগার নামে নতুন আর একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। রাজনীতির পাশাপাশি তিনি সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। জয়পুরহাটের পাঁচবিবিতে মহিপুর হাজি মহসিন কলেজ প্রতিষ্ঠা করেন, পরে সেটি জাতীয়করণ করা হয়। আসামে 30টি শিক্ষা প্রতিষ্ঠান করেন এবং তিনি কারিগরি শিক্ষা কলেজ শিশু কেন্দ্র প্রতিষ্ঠা করেন সন্তোষে। এছাড়াও তিনি কাকমারিতে মাওলানা মোহাম্মদ আলী কলেজ ও পঞ্চবিবিতে নজরুল ইসলাম কলেজ প্রতিষ্ঠা করেন। সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা কিনা 2002 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় স্থানে আছে। তার প্রকাশিত গ্রন্থগুলো হলো দেশের সমস্যা সমাধান 1962, মাওন সেতুর দেশে 1963। 1976 খ্রিস্টাব্দে 17ই নভেম্বর ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে এই দেশবরণ্য নেতা মৃত্যুবরণ করেন। তাকে টাঙ্গাইল জেলার সদর উপজেলার উত্তর পশ্চিমে সন্তোষ নামক স্থানে পীর শাহজামান দিঘির পাশে সমাধি করা হয়। সারা দেশ থেকে আগত হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন।